নমস্কার বন্ধুরা শম্পাস কিচেন ইদপুরি বোঝে আপনাদের সব পাইকে স্বাগত আমি আজ সুজি স্ন্যাক্সের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন এই ধরনের খাবার বাচ্চারা ভীষণই পছন্দ করে এছাড়া বড়দেরও খুবই ভালো লাগে এটা আপনারা সন্ধেবেলায় চায়ের সঙ্গে খেতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি তার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়েছি সুজি কাসুরি মেথি চাট মশলা নুন গোলমরিচ গুঁড়ো আর নিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স এই কটা উপকরণ দিয়েই আমার কিন্তু বানানো হয়ে যাবে এবারে আমি এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি নুন এবারে দিচ্ছি চাট মশলা কাসুরি মেথি চিলি ফ্লেক্স এবারে আমি তিন চামচ রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি জল দিয়ে এটাকে মেখে নেব আমি কিন্তু এটা ঠান্ডা জলেই মাখছি গরম জল ব্যবহার করছি না অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব নরম হলেও হবে না খুব শক্ত হলেও হবে না মিডিয়াম বানিয়ে নিতে হবে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর ওপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে আধ ঘন্টা এটা রেস্টে রাখবো আধ ঘন্টা পর ফিরে এলাম এর থেকে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি বল বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি হাত দিয়েই এবারে আমি এই কাঁটা চামচটার ওপরে এটাকে বসিয়ে দেব হাত দিয়ে আস্তে আস্তে চেপে দেব যাতে কাঁটা চামচের যে দাগটা সেটা বসে যায় বসানো হয়ে গেছে এবারে আমি এটাকে আস্তে আস্তে মুড়িয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে আমার এটা বানানো কিন্তু হয়ে গেছে বানানো খুবই সহজ আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আরও এক ধরনের শেপ আপনাদেরকে দেখিয়ে দেব তবে এই শেপটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আবারও আমার বল বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি চ্যাপটা করে নিয়েছি আবার কাঁটা চামচের ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে আঙুল দিয়ে আস্তে আস্তে চেপে দিচ্ছি যাতে কাঁটা চামচের যে দাগটা সেটা বসে যায় এবারে আমি আবার এটাকে মুড়িয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর রেডি হয়ে যাচ্ছে এটা এই একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব সবগুলো আমার বানানো হয়ে গেছে এবারে আমি আরও একটা অন্য ধরনের শেপ আপনাদেরকে দেখিয়ে দেব আবারও এটাকে একটা বল মতো বানিয়ে নিয়েছি এবারে নর্মাল যে চামচগুলো হয় সেই চামচের উল্টো দিকে এটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়া হয়ে গেছে এবারে কাঁটা চামচ দিয়ে এর ওপরে চাপ দেব যাতে কাঁটা চামচের দাগগুলো এতে বসে যায় দেখুন এটাও আমার বানানো হয়ে গেছে আমি দুরকমভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম যেই শেপটা আপনাদের ভালো লাগবে আপনারা সেই শেপটাই কিন্তু বানিয়ে নিতে পারেন আমার সবগুলো বানানো রেডি এবার আমি ভেজে নেব ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি এগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়া হয়ে গেছে এবারে আমি এগুলোকে ভেজে নেব এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখছি বাকিগুলোও এই একইভাবে ভেজে নেব এবারে যেগুলো বাকি ছিল সেগুলোও এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোও আমি একইভাবে ভেজে নেব অন্য ধরনের যে শেপটা আমি বানিয়েছিলাম সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারেই সবগুলোকে আমি ভেজে নিচ্ছি খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত সুজি স্ন্যাক্সগুলো আমার বানানো হয়ে গেছে আমি এগুলোকে পরিবেশন করে দিয়েছি আপনারাও এইভাবে বাড়িতে বানান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার